হ্যালো ফ্রেন্ডস, আমি আর কে দিন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, আমরা লক্ষ্মী জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি পাওয়ার জন্য আমরা এই সময় দাঁড়িয়ে কি পরিচর্যা করব, আজকের সেই ভিডিও কিন্তু তোমাদের সামনে তুলে ধরব। বন্ধুরা বন্ধুরা প্রত্যেকটা ডালে তোমরা দেখো, প্রত্যেকটা ডালে ডালে কিন্তু পুরো ফুলের কড়িতে কিন্তু ভর্তি। কীভাবে এত কড়ি আসছে, কি পরিচর্যা করছি, কি খাবার দিচ্ছি, এই সময় আমরা কি পরিচর্যা করলে গাছ এরকম ঝাঁকড়া হয়ে উঠবে এবং প্রত্যেকটা ডালে আমরা ফুল পাবো, আজকে সেই বিষয় নিয়ে তোমাদের কথা বলবো। তো চলো বেশি দেরি না করে আমরা চলো দেখে নিই যে কি এই সময় পরিচর্যা করতে হবে এবং কি খাবার দিলে আমাদের গাছে এরকম কুড়িতে ভরে যাবে এবং গাছ এরকম সবুজ এবং সতেজ থাকবে এবং গাছ এরকম ঝাঁকড়া হয়ে উঠবে। বন্ধুরা, অনেক বাগানি আছো যাদের গাছে একটা থেকে দুটো কুড়ি আসবার পর আর কিন্তু গাছে ঠিকঠাক কুড়ি আসে না। বন্ধুরা, যে সমস্ত ডালগুলোতে কুড়ি আসছে না, তোমরা সেই সমস্ত ডালগুলোকে এভাবে পিঞ্চিং করে দাও। এটা পিঞ্চিং যদি করতে পারো তাহলে কিন্তু যে নতুন ডাল আসবে সেই ডালে কিন্তু ফুল নিয়ে আসবে। বন্ধুরা, আমি কিন্তু আমার প্রত্যেকটা গাছে এইভাবেই কিন্তু ফুল আমি নিয়ে আসি। বন্ধুরা, সেটা আমি শেষে গিয়ে তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের শেষে একটা দেখাবো। এবং তার সাথে সাথে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই যে তোমরা নিচে যে নতুন শাখাগুলো দেখতে পাচ্ছ, এই শাখাগুলোকে কিন্তু তোমরা রিমুভ করে দেবে, কারণ এই ধরনের শাখাগুলোতে এই ব্রাঞ্চে কিন্তু তোমরা ফুল পাবে না, ফুল হয় না। অতএব এই ব্রাঞ্চগুলো থাকলে কী হবে, যে খাবারগুলো প্রয়োগ করছে এই ব্রাঞ্চগুলো গ্রহণ করছে, এর ফলে আমাদের যে উপরের যে ডালগুলো আছে যে ডালে আমরা ফুল পাবো সেই সমস্ত ডালে ঠিকমতো খাবার পচা হচ্ছে না, যার ফলে কিন্তু গাছে ঠিকমতো কুড়ি আসছে না, গাছ কিন্তু হেলদি হচ্ছে না। তোমরা পিঞ্চিংটা অবশ্যই করে করো, 110% তোমাদের গাছে কুড়ি আসবে এবং তার সাথে সাথে নিচের যে পাতাগুলো দেখালাম যে ঝালগুলো সেগুলোকে এরকম রিমুভ করে দেবে, তাহলে গাছে তোমাদের ফুল আসবে। বন্ধুরা, লক্ষ্মী জবা গাছে প্রত্যেকটা ডালে ডালে কুড়ি আনবার জন্য আমরা যে ম্যাজিক খাবারটি দেব সেটি আমরা চলো বানিয়ে নিই। বন্ধুরা, 1 লিটার জল এরকম পাত্রে নিয়ে নিয়েছি এবং এই পাত্রের মধ্যে আমরা কিন্তু এখন দেব বাদাম খোল। বন্ধুরা, এই সময় তোমরা সর্ষের খোল ব্যবহার করবে না, সর্ষের খোল দিলেও হয় কিন্তু এই সময় সর্ষের খোল ব্যবহার না করে তোমরা যদি বাদাম খোল ব্যবহার করতে পারো সবথেকে ভালো হবে, কারণ এখন প্রচণ্ড রোদের তাপ, তাই সর্ষের খোল যদি ব্যবহার করো অনেক সময় গাছের রুটে প্রবলেম হতে পারে সে করে, তাই বলবো তোমরা বাদাম খোল নিয়ে নাও। বাদাম খোল তোমরা 1 লিটার জলে 50 গ্রামের মতো নিয়ে নাও। শুধু একটা গাছ নয়, এটা তোমরা সমস্ত জবা গাছেও এই খাবারটি প্রয়োগ করতে পারবে। বন্ধুরা, তো 50 গ্রামের মতো 1 লিটার জলে আমি নিয়ে নিয়েছি। এর সঙ্গে বন্ধুরা, আমি এর সঙ্গে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টস আমি নিয়ে নিয়েছি। আমি যেমন কম্বিকল নিয়ে নিয়েছি, আমি কিন্তু 10 গ্রামের মতো কম্বিকল আমি নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি এরকম দানাযুক্ত মাইক্রোনিউট্রিয়েন্টস না থাকে, যদি লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, তোমরা কিন্তু 5 ml মতো মাইক্রোনিউট্রিয়েন্টস তোমরা কিন্তু এর সঙ্গে নিয়ে নেবে। বন্ধুরা বন্ধুরা, আরেকটা কথা, যদি মাইক্রোনিউট্রিয়েন্টস তোমাদের কাছে না থাকে, তোমরা সিউইড দানা বা জিয়ার দানা এই ধরনের যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে তোমরা সেটাও নিয়ে নিলে হয়ে যাবে। বন্ধুরা, যদি দানাযুক্ত মাইক্রোনিউট্রিয়েন্টস বা সিউড দিয়ে থাকো তাহলে তোমরা কিন্তু 10 গ্রামের মতো নেবে, আর লিকুইড হলে 5 ml মতো নেবে। ব্যাস এটা দিয়ে তোমরা জাস্ট একদিন আগে ভিজিয়ে রাখবে। এই যে আমি দিয়ে রেখে দিয়েছি, এইবার ঠিক পরের দিন আমরা এর সঙ্গে এই খাবারটাকে আরও শক্তিশালী করবার জন্য এবং গাছে অধিক পরিমাণে কুড়ি আনবার জন্য আমরা আরও দুটো খাবার এর সঙ্গে মিশাবো। বন্ধুরা, তো আমরা এইভাবে একদিন আমরা ভিজিয়ে রাখবো। বন্ধুরা, একদিন পর দেখো আমাদের খাবারটা কিন্তু ওই দুটো ভালো করে মিক্স হয়ে গেছে, বাদাম খোল এবং আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টস। এরপর আমরা কিন্তু এই খাবারটাকে আরও শক্তিশালী করার জন্য এখনও কিন্তু আমরা দুটো খাবার এর সঙ্গে দেবো, কারণ আমরা গাছে খুব কম সময়ের মধ্যে কুড়ি নিয়ে চলে আসবো এবং একটা কুড়িও ঝরবে না। 2 নম্বর হচ্ছে গাছের পাতা যেরকম সবুজ সতেজ থাকবে, গাছের বৃদ্ধিও সেরকম দ্বিগুণ হবে। বন্ধুরা, তো চলো আরও যে দুটো উপাদান মিশাবো আমরা দেখি নি। বন্ধুরা, এর সাথে আমরা এরকম ম্যাগনেসিয়াম সালফেট আমরা কিন্তু 5 গ্রামের মতো নিয়ে নেবো। বন্ধুরা, 5 গ্রাম তোমরা ম্যাগনেসিয়াম সালফেট তোমরা কিন্তু অবশ্যই এর সাথে নেবে। এই সময় কিন্তু আমাদের ম্যাগনেসিয়াম সালফেটের কিন্তু খুবই দরকার থাকে, তাই তোমরা কিন্তু অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট এরকম 5 গ্রামের মতো নিয়ে নেবে। বন্ধুরা, এর সঙ্গে যে উপাদানটি জয়েন করবো সেটি হচ্ছে এরকম প্লানোফিক্স। যাদের কাছে প্লানোফিক্স নেই তারা কিন্তু অন্য কোনো পিজিআর কিন্তু জয়েন করবে না, শুধুমাত্র প্লানোফিক্স যাদের কাছে আছে তারাই এই প্লানোফিক্স 4 ফোঁটা, লিটারে 4 ফোঁটা, আমি 1 লিটার জলে আমি
দ্রবণটি বানাচ্ছি, তাই আমি কিন্তু 4 ফুটা আমি এই দ্রবণটি আমি কিন্তু নিয়েছি। যাদের কাছে বারবার বলছি প্ল্যান ফিক্স নেই, তারা কিন্তু অন্য কোনো পিজিআর এর সঙ্গে কিন্তু মিশাবে না, তাহলে কিন্তু অন্য রিয়াকশান হয়ে যেতে পারে। একমাত্র প্ল্যানো ফিক্স যদি থাকে নেবে, যদি প্ল্যানো ফিক্স না থাকে তাহলে প্ল্যানো ফিক্সের জায়গায় অন্য কিছু দিতে হবে না, তোমরা বাকি অংশগুলো নিয়েই তোমরা কিন্তু খাবারটা তৈরি করবে। বন্ধুরা, এই 4 বছর প্ল্যানো ফিক্স আমরা দিয়ে দিয়েছি, সম্পূর্ণ উপাদানটাকে ভালো করে ঘাঁটানোর পর আমরা এর সঙ্গে আরও প্লেন জল 5 লিটারের মতো আমরা কিন্তু অ্যাড করব। আমাদের খাবারটি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইবার আমরা কি করব, আমরা কিন্তু এই খাবার আমরা কিন্তু প্রত্যেকটা লক্ষ্মী জবা গাছে অবশ্যই দেবো। লক্ষ্মী জবা গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং তার সাথে সাথে আমরা কিন্তু অন্য জবা গাছেও এই খাবারটা কিন্তু প্রয়োগ করতে পারবো। বন্ধুরা, এই খাবারটার সঙ্গে সঙ্গে আরেকটি খাবারও কিন্তু আমরা স্প্রের মাধ্যমে দেবো। অর্থাৎ দুটো খাবারকে আমরা যদি অল্টারনেটিভ অর্থাৎ 4 সপ্তাহ আমরা যদি ইউজ করতে পারি, যে গাছে তোমাদের কুড়ি আসছে না সেই গাছও কিন্তু কুড়িতে ভরে উঠবে প্রত্যেকটা জবা গাছে। বন্ধুরা, তো চলো এরপরে আমরা কী পরিচর্যা করবো। বন্ধুরা, তোমাদের যে খাবারটি আমি দেখালাম এটি কিন্তু টবের মাটিতে প্রয়োগ করব, এবং তার ঠিক পরের সপ্তাহে, যে সপ্তাহে আমরা লিকুইড খাবার প্রয়োগ করব ঠিক তার পরের সপ্তাহে তোমরা কী করবে, এরকম NPK 1345 তোমরা কিন্তু স্প্রে করবে গাছে। তোমরা কী করবে, 3 গ্রাম নেবে, যেহেতু এখন গরমকাল তাই রাসায়নিকযুক্ত খাবার তোমরা 3 গ্রাম নেবে। 3 গ্রাম পার লিটারে নিয়ে তোমরা ভালো করে কিন্তু স্প্রে করে দেবে। বন্ধুরা, এটা যদি তোমরা করতে পারো, বন্ধুরা আমি তোমাদেরকে কথা দিলাম, তোমাদের যে সমস্ত জবা গাছে এখনও ঠিকঠাক কুড়ি আসছে না বা কুড়ি হচ্ছে না, সেই সমস্ত জবা গাছের প্রত্যেকটা ডালে ডালে তোমাদের কিন্তু কুড়ি আসবে। দেখো, আমি আমার এই জবা গাছগুলোতে আমি আলাদা ঠিক এই যে খাবার প্রয়োগ করেছি এবং যে ট্রিটমেন্ট তোমাদের করেছি, এই পরিচর্যাটা আমি করেছি, দেখো আমার গাছে কিন্তু এই জবা গাছগুলোকে আমি যার কারণে আলাদা করে রেখেছি, এই গাছগুলোতে কিন্তু কন্টিনিউয়াস ফুল চলে এসছে। দেখতে পাচ্ছ, ফুল চলে এসছে। তোমরা ঠিক এটা করো, আমি রেজাল্ট পেয়েছি তাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম। তোমরা এইভাবে পরিচর্যা করো, তোমাদের 100% তোমাদের গাছ ভরে কিন্তু ফুল আসবে। ভিডিওটা আজকের এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, এবং নতুন বাগানিদের বলবো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটাকে অল এ প্রেস করে দিও, যাতে নতুন নতুন